ভয়ঙ্কর পরিবর্তন হলো ঘূর্ণিঝড়ের আরও বাড়বে ঝড় বৃষ্টি চলবে ঘূর্ণিঝড়ের দাপট ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস মতোই গতকাল রাত্রে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করার শেষেই ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে যায় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা সুন্দরবনে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের পাশাপাশি কলকাতার নামখানা গঙ্গাসাগর থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খাস কলকাতায় মৃত্যু হয়েছে একজনের আজ থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকাল রাত্রে ল্যান্ডফল হওয়ার আগে থেকেই দক্ষিণবঙ্গে তাণ্ডব শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমালের আজ বাংলার অধিকাংশ জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে রেমালের সর্বোচ্চ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় সোমবার দুই চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়া বইবে কখনও কখনো সেই ঝড়ের গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত থাকবে গতকাল থেকে এই দুই জেলায় লাল সতর্কবার্তা জারি ছিল আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে লাল সতর্কতা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া কখনো কখনো তা একশো কিলোমিটারে পৌঁছে যেতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার মালদাহ দুই অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে জারি রয়েছে কমলা সতর্কবার্তা পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহার উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এবং দুয়ারে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে আজও দক্ষিণবঙ্গের প্রায় অনেক জেলায় লাল সতর্কবার্তা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এবং গতকালকে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে তবে আজও কিন্তু একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঝড় তাণ্ডব চালাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাংলাদেশেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আজও এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তবে আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড় রেমাল বাঘ নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে বিস্তারিত আপডেট থাকবে ঠিক সাড়ে বারোটা অর্থাৎ বারোটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মিনিটে আপনারা আপডেট পেয়ে যাবেন সেই আপডেটটি ডিটেলস দেখবেন সেখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন কোন দিকে বাঘ নিচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল এবং তার প্রভাবে কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে তো সমস্ত কিছু আপনারা পরবর্তী আপডেটে দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভবিষ্যতে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ